রোহিঙ্গা পরিস্থিতি ভালোভাবে সামাল দিচ্ছে বাংলাদেশ, বলছে আন্তর্জাতিক সংস্থা রিলিফ ওয়েব। ঘূর্ণিঝড়ের মৌসুম নিয়ে শঙ্কা। কাল বরগুনা ও পটুয়াখালী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন উন্নয়ন প্রকল্পের, জনসভায় ভাষণ। এবং শেষ ওয়ানডেতে দুপুরে মুখোমুখি বাংলাদেশ জিম্বাবুয়ে, হোয়াইট ওয়াশের চোখ টাইগারদের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9:21 সংবাদে, সাথে আছে আমি তানভীর এলিন। এছাড়াও সংবাদে আরো থাকছে, সংস্কৃতির বিভিন্ন শাখায় অবদান, আন্তর্জাতিক রবীন্দ্র পুরস্কার পাচ্ছে ছায়ানট। এবারের বর্ষা মৌসুমে পাহাড় ধস সহ নানা প্রাকৃতিক কারণে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে যে মাত্রায় প্রাণহানির আশঙ্কা করা হয়েছিল তা হয়নি। আন্তর্জাতিক শরণার্থী বিষয়ক বেসরকারি ওয়েবসাইট রিলিফ ওয়েব বলছে পরিস্থিতি ভালোভাবে সামাল দিতে পেরেছে বাংলাদেশ, তবে বিশুদ্ধ পানি ও স্যানিটারি ল্যাট্রিনের মতো মৌলিক চাহিদা নিয়ে সমস্যায় পড়তে হয়েছে রোহিঙ্গাদের। সঞ্জিতা রশিদের রিপোর্টে বিস্তারিত। জনসংখ্যার বিচারে সবচেয়ে বড় শরণার্থী ক্যাম্প এখন কক্সবাজারে। সীমিত সম্পদ দিয়ে বিপুল চাহিদা পূরণের এক অসম আশ্চর্য লড়াইয়ে বাংলাদেশ। এরপরও বর্ষা মৌসুমে ঝুঁকি সামলে উঠেছে বাংলাদেশ। বর্ষা মৌসুমের আগে পাহাড় ধসের ঝুঁকিতে ছিল প্রায় 2.5 লাখ রোহিঙ্গা। তবে রিলিফ ওয়েব বলছে মৌসুমি শেষে পাহাড় ধসে মাত্র একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে। বৃষ্টি প্রবণ কক্সবাজারে পাহাড় ধসের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে আগেভাগে 55,000 রোহিঙ্গা আশ্রিতকে সরিয়ে নেওয়া হয়। ব্যাপক গণসংযোগ আর প্রচারণার প্রাকৃতিক বিপর্যয় সম্পর্কে সচেতন করা হয় এই বিশাল জনগোষ্ঠীকে। বাংলাদেশ সরকার ও শরণার্থী বিষয়ক এনজিওগুলোর প্রতিবেদন ঘেঁটে করা রিপোর্টটি বলছে ভরা বর্ষায় ক্যাম্পের জলবদ্ধতার ঘটনা ঘটেনি। তবে রিলিফ ওয়েব বলছে বর্ষার বিশুদ্ধ পানি ও স্যানিটারি ল্যাট্রিন নিয়ে বিপদে পড়েছিল রোহিঙ্গারা। নভেম্বর ডিসেম্বরে সাইক্লোন মৌসুমের রোহিঙ্গাদের জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে শরণার্থী বিষয়ক ওয়াচ ডগ। সঞ্জিদা রশিদ, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনসভায় যোগ দিতে আগামীকাল বরগুনা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে পটুয়াখালীতে যাবেন তিনি, এ সময় বেশ কিছু উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন শেখ হাসিনা। প্রিয় নেত্রীকে বরণ করতে প্রস্তুত উপকূলবাসী। বরগুনা প্রতিনিধি জয়দেব রায় ও পটুয়াখালী প্রতিনিধি জলিল রহমানের সহায়তায় ফারজানা শ্রাবন্ত রিপোর্ট। দীর্ঘ 5 বছর পর জননেত্রী শেখ হাসিনার বরগুনা সফর। 2001 সালে তার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আসনে তাই কমতি নেই প্রস্তুতির। কাল বিকেলে তালতলির এ মাঠেই জনসভায় ভাষণ দেবেন বঙ্গবন্ধু কন্যা। তাকে বরণ করতে ব্যাপক উৎসাহী দলীয় নেতা কর্মীরা। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। তালতলির হোল শহরটাই হবে জনসভার মাঠের মতোই হবে এবং এখানে আমরা আশা করি 1-1.5 লক্ষ লোক। মাননীয় প্রধানমন্ত্রীর এই আগমন নির্বাচনের পূর্ব মুহূর্তে এই শুভ আগমনের মূল প্রতিপাদ্য বিষয় হল দেশ এবং গণতন্ত্র বিরোধী যে অপশক্তি আজকে সমস্ত দেশে মাথাচাড়া দিয়ে উঠেছে এটা প্রতিহত করা। এখানে তিনি কিছু উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করবেন এবং একটা জনসভায় উপস্থিত থাকবেন। এই জন্য আমাদের জন্য সম্ভাব্য যা প্রস্তুতি আছে তা চলছে। প্রধানমন্ত্রীর কাছে উপকূলবাসীর দাবি তালতলিকে পৌরসভায় রূপান্তরিত করে শিল্পনগরী ও পর্যটন জোন স্থাপন, আর শিক্ষা ও সাংস্কৃতিক ব্যবস্থার উন্নয়ন সহ ভূমি সমস্যার সমাধানের দাবি রাখাইন সম্প্রদায়ের। আমরা ওদের আগ্রহে আছি তাকে বরণ করার জন্য। এই কিছুদিনের পর তালতলিকে যেন তিনি একটি শিল্পনগরী হিসেবে গড়ে তুলতে পারেন, এই অঞ্চলে পর্যটন কেন্দ্র হিসাবে যেন সুন্দরভাবে এটা বাস্তবায়িত হয়। প্রধানমন্ত্রী আমাদের এই নূতন আরো যতটুকু উন্নয়ন করছে আরো বেশি ব্যাপকভাবে উন্নয়ন হবে। বরগুনায় 21টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন শেখ হাসিনা। সকালে পটুয়াখালীতে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের পুনর্বাসন কেন্দ্র, স্বপ্নের ঠিকানার চাবি ও দলিল হস্তান্তর করবেন তিনি। প্রধানমন্ত্রীর সফর ঘিরে তাই উৎসবের আমেজ পটুয়াখালীতে। আমরা ঘর বাড়ি পেয়ে খুশি। এখন যদি সরকার, বাংলাদেশ সরকার আমাদের চাকরি বাকরির ব্যবস্থা করত তাহলে আমরা আরো খুশি হতাম। এই অঞ্চলের প্রত্যেকটি মানুষের হৃদয়ে জননেত্রী শেখ হাসিনা তাদের মণিপুরে জায়গা করে নিয়েছেন। এই সফরে 16টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিত বসাবেন 5টি প্রকল্পের।
ফারজানা শ্রাবন্ত, একুশে টেলিভিশন। বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ প্রসঙ্গ। তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। চট্টগ্রামে দিবারাত্রির ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়। এরই মধ্যে সিরিজ নিজেদের করে নিল। এই ম্যাচ জিতে জিম্বাবুয়েকে আরও একবার হোয়াইট ওয়াশ করতে উদগ্রীব মাশরাফিরা। এদিকে অন্তত শেষ ওয়ানডে ম্যাচটি জিততে চায় মাসাগাৎসা বাহিনী। আবু হুরায়রা তামিমের রিপোর্টে বিস্তারিত। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের শুরু থেকেই ফেভারিট বাংলাদেশ। তবে সাকিব তামিম ছাড়া বাংলাদেশ যে হেসে খেলেই জিতবে এমনটা ভাবেনি কেউ। ইমরুলের বীরত্বের সাথে জ্বলে ওঠা লিটনে পরপর দুই ম্যাচে সহজ জয়। স্বাভাবিকভাবেই হোয়াইট ওয়াশের স্বপ্ন দেখছে বাংলাদেশ। শেষ ম্যাচে অবশ্য নতুন কয়েকজনকে সুযোগ দিতে চান মাশরাফি। একাদশে তাই আসতে পারে একাধিক পরিবর্তন। ওয়ার্ল্ড কাপের আগেও আরও কিছু প্লেয়ার আছে যারা হয়তো বা কোচরা বা আর যারা আছে চিন্তা করতে পারে যে তাদেরকে একটু দেখতে হবে। তো সেই ক্ষেত্রে কী হবে জানি না, বাট অ্যাট দ্য সেম টাইম মনে করি যে আই ডোন্ট মাইন্ড যে রাব্বি যদি আরও সুযোগ পায়। টানা দুই ম্যাচ হেরে ব্যাকফুটে সফরকারী জিম্বাবুয়ে, তাই তৃতীয় ম্যাচে হারানোর কিছুই নেই হ্যামিল্টন মাসাকাদজাদের। সুযোগের সদ্ব্যবহার করে জয় পেতে চায় আফ্রিকার দেশটি। ওয়ানডে সিরিজের পর দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। প্রথমটি সিলেটে ও দ্বিতীয়টি হবে ঢাকায়। আবু হুরায়রা তামিম, একুশে টেলিভিশন। ইচ্ছে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। সুনামগঞ্জে মাদকের রমরমা ব্যবসা, অভিযানও থামছে না বেচা কেনা। অতুলনীয় স্বাদের গোপালগঞ্জের দত্তের মিষ্টির কদর দেশ জুড়ে, যাচ্ছে বিদেশেও। আবার আমন্ত্রণ সকাল নটার একুশে সংবাদে। সুনামগঞ্জ সদর ও শাল্লা উপজেলার বিভিন্ন এলাকায় চলছে মাদকের রমরমা ব্যবসা। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ জব্দ করা হলেও আবারও এসব তৈরিতে জড়িয়ে পড়েছে অনেকে। বেড়েছে মাদক সেবীদের আনাগোনাও। মাদক নির্মূলে প্রশাসনের তৎপরতা বাড়ানোর দাবি স্থানীয়দের। সুনামগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামের সহায়তায় আরো জানাচ্ছেন রাশিদুল আলম রাসেল। সুনামগঞ্জ সদরের ফিরোজপুরে ঘরে ঘরে চলছে চোলাই মদের অবৈধ ব্যবসা। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বেশ কয়েকবার অভিযান চালালেও থেমে নেই মদ তৈরি ও কেনা বেচা। একই অবস্থা শাল্লা উপজেলার নারকিলা, কামারগাঁও, চিকাডুপি, হরিনগর ও আনন্দপুর সহ বেশ কয়েকটি গ্রামের। এলাকাবাসী বলছেন এসব পরিবারে মদ তৈরি যেন নিত্যদিনের কাজ। আশপাশের বিভিন্ন এলাকা থেকে মাদক সেবীদের আনাগোনাও বেড়েছে এসব জায়গায়। গত এক বছরে মাদক বিরোধী অভিযানে 2,816 বোতল ভারতীয় মদ, 273 কেজি গাঁজা, 588 লিটার চোলাই মদ, 120 লিটার ডিএস জব্দ করা হয়েছে। এসব অভিযানে 208 জনকে গ্রেপ্তার করা হলেও জামিনে বেরিয়ে এসে আবারও একই কাজে জড়িয়ে পড়ছে তারা। বিভিন্ন স্থানে মাদক বিরোধী আলোচনা সভা, র্যালি, সভা, সেমিনার, তারপর মাইকিং, হ্যাঁ, হাটে বাজারে জনবহুল স্থানে আপনার ফিল্ম, শর্ট ফিল্ম প্রদর্শন, এই ধরনের কাজগুলো করে থাকি। মাদক ব্যবসায়ীরা বলছেন কর্মসংস্থানের সুযোগ পেলে এসব কাজ ছেড়ে দেবেন তারা। এই কাজ আমরা ছেড়ে দিলাম, ছেড়ে যেমন হোক কাজ আমরা গেলাম, ও কাজ করে আমরা খাইলাম আর কি। 2 টাকা রুজি হয়ে যায়, 4 টাকা রুজি হয়, কেমনে বাচ্চা চলে চলতাম আর কেমনে কেটা করতাম। এদিকে মাদকের বিস্তার ঠেকাতে কাজ চলছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। যখন যেখানে মাদক পাওয়া যাবে সেখানে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। মাদকের আগ্রাসন থেকে যুব সমাজকে রক্ষায় প্রশাসন আরও তৎপর হবে, এই প্রত্যাশা এলাকাবাসীর। রাশেদুল আলম রাসেল, একুশে টেলিভিশন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আমার বাংলা। স্বাদে অতুলনীয় গোপালগঞ্জের দত্তের মিষ্টি, সুনাম ও খ্যাতি ছড়িয়ে পড়েছে আশপাশের জেলাগুলোয়।
প্রতিদিনই তাই বিভিন্ন জায়গা থেকে মানুষজন ভিড় করছেন মিষ্টি কিনতে। গোপালগঞ্জ প্রতিনিধি একরামুল কবিরের সহায়তায় আফসানা নীলা রিপোর্টে বিস্তারিত। গোপালগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে কোটচত্বর এলাকায় দত্ত মিষ্টান্ন ভাণ্ডার, স্বাদে অতুলনীয় এই মিষ্টির খ্যাতি পুরো অঞ্চল জুড়ে। 50 বছর আগে কিশোর বয়সে মিষ্টির ব্যবসা শুরু করেন সুধীর দত্ত। সম্প্রতি তিনি অসুস্থ হওয়ায় তার দুই ছেলে পরিচালনা করছেন দোকানটি। গোপালগঞ্জের এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যিনি দত্তের মিষ্টির স্বাদ দেননি। এমনকি যারা এখানে কোনো কাজে আসেন তারাও এই মিষ্টির স্বাদ নিতে ভোলেন না। যার সাথে আসছি উনি নিয়ে আসলো যে চলেন গোপালগঞ্জের একটা প্রসিদ্ধ মিষ্টি খাওয়াবো। প্রায় আমরা বাবার সাথে এই দোকানে সন্দেশ খেতে আসি। দত্তের সন্দেশ খুব ঐতিহ্যবাহী সন্দেশ, আমরা ছোটবেলা থেকে মিষ্টি আমরা খেয়ে আসতেছি, খুবই ভালো লাগছে আর সেজন্য আমি মাঝে মাঝে এখানে আসি এবং মিষ্টি খাই। প্রতিদিন 150 থেকে 200 কেজি সন্দেশ ও 1000 থেকে 1500 পিস রসগোল্লা বিক্রি হয়। প্রতি কেজি সন্দেশ 550 টাকা ও প্রতি পিস রসগোল্লা 10 টাকা। নেওয়া হয় বিভিন্ন অনুষ্ঠানের অর্ডারও। সন্দেশটা খুব বেশি চলে, অর্ডার নিলে পরে অর্ডার দিলে পরে আমরা তৈরি করি। দূর দূরান্ত থেকে লোক আসে, এরাও মিষ্টি নেয়, খাওয়া দাওয়া করে, আমাদের দোকানে অর্ডার টর্ডার করে, এগুলো আমরা সাপ্লাই দেই। গুণগত মানের গোপালগঞ্জের সেরা মিষ্টি দত্তর মিষ্টি। দেশের বাইরেও আত্মীয় স্বজনদের কাছে এই মিষ্টি পাঠাচ্ছেন অনেকে। যথাযথভাবে সংরক্ষণ করে রপ্তানি করতে পারলে বিদেশেও এই মিষ্টি কদর পাবে বলে আশা এলাকাবাসীর। আফসানা নীলা, 21 টেলিভিশন। সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আন্তর্জাতিক রবীন্দ্রনাথ ঠাকুর পুরস্কার বা ট্যাগোর অ্যাওয়ার্ড পাচ্ছে বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। বাংলাদেশে ভারতীয় হাই কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে জুরি বোর্ড ঐতিহ্যবাহী এই সংগঠনটিকে নির্বাচিত করেন। আন্তর্জাতিক রবীন্দ্র পুরস্কার কবির 150তম জন্মবার্ষিকীতে চালু করা একটি বিখ্যাত সম্মাননা। 2011 সালে পুরস্কারটির প্রবর্তন করে। 2012 এই পুরস্কারটি দেয়া হয় সেতার শিল্পী রবিশঙ্করকে। এর অর্থমূল্য 1 কোটি রুপি। আবারও নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। খাশোগি বিচার বহির্ভূত হত্যার শিকার, মন্তব্য জাতিসংঘ বিশেষ দূতের আন্তর্জাতিক তদন্তের দাবি। ফিফা র্যাঙ্কিং এর শীর্ষে আবারও বেলজিয়াম, 1 পয়েন্ট ব্যবধানে দ্বিতীয় বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। শেষ করছি সকাল 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। রোহিঙ্গা পরিস্থিতি ভালোভাবে সামাল দিচ্ছে বাংলাদেশ, বলছে আন্তর্জাতিক সংস্থা রিলিফ ওয়েব। ঘূর্ণিঝড়ের মৌসুম নিয়ে শঙ্কা। কাল বরগুনা ও পটুয়াখালী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন উন্নয়ন প্রকল্পের, জনসভায় ভাষণ। এবং শেষ ওয়ানডেতে দুপুরে মুখোমুখি বাংলাদেশ জিম্বাবুয়ে, হোয়াইট ওয়াশে চোখ টাইগারদের। দর্শক, সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নাম্বারে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।